মান কানা লাহু মাজলামাতু আখি আল্লাহ নবী বলেন কোন মুসলমানের যদি কোন মুসলমানের উপর জুলুম করে থাকে এবং সেই জুলুম যেন মৃত্যুর আগে এসে পরিশোধ করে দেয় মৃত্যু আসার আগেই আপনি সেটা পরিশোধ করে দেবেন এই অন্যের বোঝা নিয়ে আপনি কিয়ামতের মাঠে যাবেন না কেননা কিয়ামত মাঠে হবে না কেউ যদি সামান্য জায়গা কেউ যদি অন্যের সামান্য জায়গা জুলুম করে মেরে থাকেন তাহলে আপনি কিয়ামতের মাঠে হাজার হাজার বছর যাবৎকালে মাটির নিচে ঢুকতেই থাকবেন আপনার ঘরের উপরে কয়েক গুণ বেশি জমি ঝুলিয়ে দেওয়া হবে পৃথিবীতে তো মরতেই হবে আপনার এত লোভ কেন মরতেই তো হবে আপনি কয়টা খাইতে পারবেন কয়টা পড়তে পারবেন আপনি একসাথে পাঁচটা জামা গায়ে দিতে পারবেন একসাথে পাঁচ কেজি খানা খাইতে পারবেন কি হয় কিছুই হয় না পৃথিবী পৃথিবীতেই পড়ে থাকে আপনি শুধু আপনার পাপের বোঝা ভারী করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দু তিন দিন আগে তিনি একটা ভাষণ দিলেন শরীর খুব অসুস্থ অসুস্থ শরীর নিয়ে তিনি উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন যে শোনো আমা যদি কাউকে কোনো অত্যাচার করে থাকি জুলুম করে থাকি মান জালাত্তুলাহু জাহারান কারো পিঠে যদি আমি অন্যায়ভাবে চাবুক মেরে থাকি তাহলে এই আমার পিঠ আমার পিঠের মধ্যে তোমরা চাবুক মেরে প্রতিশোধ নিয়ে নাও কারো যদি আমার কাছে কোনো পয়সা পাওনা থাকে তাহলে টাকা পয়সা আমার হাতে নাই আমার ওয়ারিশরা রয়েছে আব্বাস ইবনে আব্বাস আমার চাচাতো ভাই রয়েছে ফজল বিন আব্বাস আমার চাচাতো ভাইরা রয়েছে আমার চাচাতো ভাইরা আমার পক্ষ থেকে শোধ করবে আমার মরার পরেও যদি থাকে আমার চাচাতো ভাইরা শোধ করবে একে বলা হয় আসা বাহ যদি কেউ মারা যায় যারা চাচা থাকেন চাচাতো ভাইরা থাকেন তারা ওই ঋণগুলা শোধ করে দেবেন আল্লাহ নবীর হাদিস থেকে বোঝা যাচ্ছে কিন্তু চাচারা যদি দেখেন যে ভাতিজা ইতিম কত ধরনের শয়তানি করে যে তাদের হক মেরে নিজের নামে লিখে নেন আর ইত্তা নেই এগুলো কিসের চাচা এগুলো তো ইবলিসের চাচা সম্মানিত উপস্থিতি এ কোন স্বভাব আপনাদের ইতিমকে টানা ইতিমকে পালন করা ইতিমকে পরবরিশ করা আল্লাহ নবী বলেন আনা ওয়া কাফিলুল ইতিম কা হাতাইনি ইয়াউমাল কিয়ামা আল্লাহ নবী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে এই তর্জনী আঙ্গুল আর মধ্যম আঙ্গুলি দুইটা একত্র করে বললেন আমি এবং ইতিমকে যারা লালন পালন করে খেতে দেয় থাকতে দেয় তাদেরকে বড় করে তাদের তারা জান্নাতের মধ্যে এই তর্জনী আঙ্গুলি আর মধ্যম আঙ্গুলির মধ্যে যতটুকু দূরত্ব এতটুকু দূরত্বে জান্নাতে অবস্থান করব আর আপনারা ইতিমকে না লালন পালন করে ইতিমের হক মেরে খান কি কিভাবে তাদের জমি দখল করবেন এই দিকে থাকেন সম্মানিত উপস্থিতি ওই ডক্টর সাহেবকে নিয়ে আসেন ওর রাত বেশি হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেন মান জালাতুল্লাহু জাহরান আমি যদি কারো পিঠে আঘাত করে থাকি তাহলে আমার পিঠে তোমরা আঘাত করো কাহিনীটার মধ্যে একটু দুর্বলতা আছে কিন্তু অগ্রহণযোগ্য নয় ওয়াক্কাস নামে এক ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে আপনি একবার একটা চাবুক মেরেছিলেন কোনো এক যুদ্ধে লাইন সোজা করার সময় আপনি হঠাৎ করে একটা ব্যত্রাঘাত করেছিলেন নবী সাল্লাল্লাহু এখন দানে কত মানুষ সব চলে যাবে মুজাফরে করতে পারে শেষে বোকার মতো কত কাজ করে না সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বললেন কারো পিঠে যদি আমি আঘাত করে থাকি প্রতিশোধ নিয়ে নেও ওয়াক্কাস নামে এক লোক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে একটা ব্যাত মেরেছিলেন আল্লাহ নবী জামা খুলে দিয়ে বললেন যে তাহলে তুমি প্রতিশোধ নিয়ে নাও ওই লোকের আশা ছিল আল্লাহ নবীর ঘাড়ের উপরে একটা মোহরে নবুয়ত ছিল কবুতরের ডিমের মতো নবুয়তের শীল ওইটা দেখবে সে একটু মিথ্যা কথা বলে আল্লাহ নবীর মোহরে নবুয়তটা দেখে সেখানে একটা চুমা দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মারেননি আমার বড় লোভ ছিল সারা জীবন ওইটা আমি একটু দেখবো একটু চুমা দেব আমার কোনোদিন সুযোগ হয়নি আজকে আমি মিথ্যা কথা বলে সুযোগটা নিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দিন একজন বলছে আমি এতটা পয়সা পাই আপনার কাছে আল্লাহ নবী ফজল ইবনে আব্বাস চাচাতো ভাইকে বললেন যে তুমি আমার পক্ষ থেকে ঋণটা শোধ করে দাও ঋণ
শোধ করে দেওয়া হলো। এটা হলো নিয়ম, আল্লাহর কাছে যারা যাবেন পবিত্র হয়ে, পরিচ্ছন্ন হয়ে, নিষ্পাপ হয়ে, মানুষের দায় মুক্ত হয়ে আল্লাহর কাছে যাবেন, দায় নিয়ে আখেরাতে যাবেন না, পরিচ্ছন্ন হয়ে যাবেন। এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা আল্লাহর নবীর সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তিন নম্বর পয়েন্ট আমার মনে করিয়ে দেও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে খলিফা নিয়োগ দিলেন, খলিফা নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পরে সকল কিছু হিসাব কিতাব শেষ, মৃত্যু হয়ে গেল, তিনি একটা পুরাতন চাদর, একটা বৃদ্ধ দাস এবং একটা বুড়া উটনি, এই তিনটা তার ছেলে আব্দুর রহমানের কাছে রেখে গেলেন যে আমার মৃত্যুর পরে ওমরকে এই তিনটা জিনিস পৌঁছিয়ে দিও। মৃত্যুর পরে আব্দুর রহমান বাবার পক্ষ থেকে এই তিনটা জিনিস খলিফা ওমরের কাছে পৌঁছিয়ে দিলেন। একটি হলো পুরাতন বৃদ্ধ দাস, একটি পুরাতন চাদর এবং একটা বুড়া উটনি। উনি বলছেন যে কেন এটা তুমি পৌঁছাচ্ছ কেন, উনি নিজেই তো আমাকে পৌঁছে দিয়ে যেতে পারতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বছর তিন মাসের খেলাফতের আমলে তার বেতন ছিল মাত্র, প্রথম দিকে ছিল একটা কুরাইশ মধ্যমার একটা কুরাইশ যা খায় তাই, শীতকালের একটা জামা আর গ্রীষ্মকালের একটা জামা, এই হলো 10 লক্ষ বর্গ মাইলের একক শাসনকর্তার বেতন। কত? একটা মধ্যম ধরনের কুরাইশ যা খায়, শীতকালের একটা জামা আর গ্রীষ্মকালের একটা জামা, এই হলো তার বেতন ভাতা, অথচ 10 লক্ষ বর্গ মাইল তিনি শাসক। তখন আরো বড় হয়ে গেছে, ইরাক জয় হয়ে গেছে, ইরান জয় হয়ে গেছে, ফিলিস্তিন জয় হয়ে গেছে, মিশর জয় হয়ে গেছে, তখন 10 লক্ষ না, তখন 20 লক্ষ বর্গ মাইল হয়ে গেছে। যাকে দেখে আল্লাহ নেই বলেন, ওমর তোমাকে দেখে শয়তানেও ভয় পায়, সেই ওমর তার বেতন হলো এই। পরে অবশ্য একটু বাড়ানো হয়েছিল, তিনি মৃত্যুর সময় সব পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করেছেন। হিসাবের পরে সন্দেহ দূর করার জন্য নিজের যে তিনটা জিনিস ছিল ওই তিনটাও ওমরের কাছে বাইতুল মালে দান করে গেলেন, কিন্তু জীবদ্দশায় না। জহুরি জহর চিনে, ভা বলার তার ভাষা বোঝে, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীরব ভাষা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন। তিনি বললেন, আতাবতানি ইয়া আবু বকর, মরেও গেলেন, মেরেও গেলেন, আমাকে শিক্ষা দিয়ে গেলেন যে আমি আবু বকর, আমার জীবদ্দশায় কিন্তু কিচ্ছু না, যা আমার বেতন ছিল তাই থেকে সংসার চালিয়েছি, এবং যদি কোনোদের সমস্যা হয়ে থাকে, কাজে নিজের সম্পদের যা অবশিষ্ট ছিল সেটু ইসলামিক বাইতুল মালে আমি দান করে দিয়ে গেলাম, আপনি আমাকে শিক্ষা দিয়ে গেলেন, ওমর তোমার জীবন যেন আমার মতোই হয়, কোনো ধরনের যেন সমস্যা মালি অর্থনীতি কিছুই যেন না হয়। এই হলো হিসাব কিতাব, মানুষের জীবনের শেষ হিসাব কিতাব। মানুষের এই হওয়া দরকার, জুলুম নয়, অত্যাচার নয়, মানুষের হক মারা নয়, বড়লোক হতেই হবে, মানুষের তা মেরে খেতেই হবে, এই মানসিকতা যেন কোনো মানুষের মধ্যে না থাকে। তিন নম্বরে যেটা আল্লাহ নবী বলেন, লা ইয়াবাউ বিহি, আল্লাহ পাক হিসাবেই ধরেন না, সেটা কোনটা জানেন? কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযামা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হিসাবে ধরে না। একদিন সালাত বাদ পড়ে গেছে, একটা সিয়াম বাদ পড়ে গেছে, একটা অপরাধ করে ফেলেছেন, আল্লাহ বলে নিল আমি হিসাবেই ধরি না, আমার বান্দা যদি আমার কাছে সামান্যতম ক্ষমা চায়, নরম হয়, আমি এমনিতেই মাফ করে দেই, আমি সেটা হিসাবেই ধরি না, সেরেক মাফ করি না, অন্যের হক আমি বিবেচনায় নেই না, আর আমার সাথে যে পাপ করে সেটা আমি হিসাবেই ধরি না। বান্দাকে আমল নামা ডান হাতে পাওয়ার পরে আল্লাহ পাক নিয়ে যাবেন আড়ালে, আড়ালে নিয়ে যেয়ে বলবেন, বান্দা আমল নামা তো ডান হাতে দিছি, কিন্তু তোমার যে খাতা, খাতার মধ্যে যে পাপ, তাকে তুমি জান্নাতে যাওয়ার যোগ্য? বান্দা বলে, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম, আমার এই খাতা দেখে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দেয় কিনা, আল্লাহ আমার খাতার মধ্যে যত পাপ এতে আমি জান্নাতে যাওয়ার যোগ্য না। আল্লাহ বলবেন, তোকে আমি দয়া করে ক্ষমা করে দেয় আমলনামাটা ডানি হাতে দিছি। বান্দা তখন সাহস পেয়ে যাবে, সাহস পেয়ে বলবে কি জানেন, যে অমুক দিন যে অমুক পাপটা করেছে আমি আল্লাহ সেটা তো খাতার মধ্যে দেখতেছি না। আল্লাহ বলে, সাহস বেড়ে গেল তোর,
নিজের পাপের কথা নিজে খোঁচায় খোঁচায় বলতেছিস। আল্লাহ বলেন সূরা পড়ো নাই, কোরআন পড়ো নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি পাপ করে, গুনাহ করে, অতবার ইমানকে আবার রিনিউ করে, আমল ভালো করে, তার গুনাহকেই শুধু মাফ করে দেয় না, তার গুনাহর জায়গায় আবার সওয়াব দিয়ে পুরা করে দেয়। সওয়াব দিয়ে পুরা করে দিয়েছি তার গুনাহর জায়গায়, সুতরাং তুই তার গুনাহটা দেখতে পাচ্ছিস না। আল্লাহ বলেন আমি হিসাব হয়ে দিন, আমি মাফ করবো আমার বান্দাকে, কে কি করবে, কিছুই না। সম্মানিত উপস্থিতি, ডক্টর মুজাফর এসে গেছেন, রাত আসলে একটু বেশি হয়ে গেল, ইনশাআল্লাহ ধৈর্যের সাথে আপনারা ওয়াজ শুনবেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যাবেন না, আমরা বসে থাকবো, আপনারা যাবেন এটা ভালো দেখাবে না, একদম না। সুন্দর রাত, শীত নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।